তোমাদের সকলকে ম্যাথ সুতপা চ্যানেলে স্বাগত। আজকে আমরা দশমিকে যোগ বিয়োগ করা শিখবো। দশমিকে যোগ বিয়োগ করতে গেলে কিছু প্রবলেম হয় মাঝে মাঝে আমাদের। মনে করো যদি এরকম থাকে 7.8 + 5.2, তখন আমরা কি করি, 7.8 এর নিচে 5.2 বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে যোগ করে দিলাম। 8 + 2 = 17, 7 + 5 = 12, 13 এখানে হলো দশমিক। তাহলে দশমিকে ডান দিকে শূন্য থাকলে কি হয়, আর কোনো সংখ্যা যদি না থাকে এটা বাদ যায়, তাহলে 13 হচ্ছে আমার আনসার। কেমন? আচ্ছা, এটা তো আমার, আমি দেখতে পেলাম এখানে একটা সংখ্যা ছিল, এখানে একটা সংখ্যা ছিল, এভাবে আমি করতে পারলাম। কিন্তু যদি এরকম থাকতো, মনে করো 5.7 + 3.29, তখন কি করতাম? এখানে দেখো দশমিকের পরে ডান দিকে একটা সংখ্যা, এখানে দুটো সংখ্যা, তাহলে আমাকে কি করতে হবে, এটাকেও দুটো সংখ্যা বানিয়ে নিতে হবে জিরো বসিয়ে। তাহলে এবার আমি ইজিলি করতে পারবো, 5.7 0, নিচে লিখব 3.29, লিখে যোগ করে দিলাম, যোগ করে দিলে 9 9 8, এই পয়েন্ট এখানে উঠলো, তাহলে এটা হয়ে গেল আমার আনসার। ঠিক একইভাবে যদি বিয়োগ করতে হয়, বিয়োগের ক্ষেত্রেও আমাকে একই কাজ করতে হবে। এখানে দুটো সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা, সেই জন্য আমি কি করলো, এখানে একটা জিরো আনলাম, নিয়ে দুটো সংখ্যা বানিয়ে নিলাম, এবার বিয়োগ করবো। তাহলে এবার যদি আমি বিয়োগ করি, তাহলে আমার আর কোনো অসুবিধা নেই, 9 আছে 1 হলে 10 2 আছে 3 4 হলে 7, পয়েন্টের জায়গায় পয়েন্ট, 5 থেকে 3 বাদ দিলাম, যোগ করো, তাহলে এটা হয়ে গেল আনসার। তাহলে বোঝা গেল যে দশমিকে যোগ বিয়োগ এভাবে করতে হবে আমাদের।